প্রয়োজনীয় সংস্কারের অভাবে ধুঁকছে কৈলাসহর মহকুমা শ্রীরামপুর পাকা সেতুটি। সেতুর নিচের অংশের বিভিন্ন জায়গায় জং ধরেছে। দপ্তরের সঠিক নজরদারির অভাবে বড় ধরনের বিপদের আশঙ্কা করছে স্থানীয়রা। দ্রুত প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শ্রীরামপুর পাকা সেতুর নিম্ন অংশে ভয়ানক জঙ্গের আক্রমণ। নজরদারির অভাবে বড় ধরনের বিপদের আশঙ্কা স্থানীয়দের। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কারের দাবি এলাকাবাসীর। কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। বর্তমান চণ্ডীপুর ব্লকের অন্তর্গত ন্যূনতম 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা সহ মনুভ্যালি টি ফ্যাক্টরির সাথে কৈলাসহর মহকুমা তথা রাজ্যের অন্যান্য জেলা ও বহিরাজ্যে যোগাযোগের একমাত্র প্রধান সেতু হচ্ছে শ্রীরামপুর পাকা সেতু। দীর্ঘ কয়েক দশকের দুর্ভোগ ও ক্রমাগত আন্দোলনের পর 17 জুন 2003 সালে পূর্ত ও অর্থ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরীর হাত ধরে শ্রীরামপুর পাকা সেতুর শিলান্যাস হয়েছিল। পূর্বে এখানে ছিল একটি কাঠের সেতু, যা প্রতি বছর বর্ষার সময় বিপদ সংকুল হয়ে পড়ত। একাধিকবার সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সংশ্লিষ্ট একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা। ভিত্তিপ্রস্তর স্থাপনের 5 বছর পর 2008 সালের 25 ডিসেম্বর বৈদ্যনাথ মজুমদারের হাত ধরে স্বপ্নের এই শ্রীরামপুর পাকা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল। এই পাকা সেতুটির ফলে 8টি গ্রাম পঞ্চায়েত সহ মনুভ্যালি টি ফ্যাক্টরির দীর্ঘদিনের দুর্দশা লাঘব হয়েছিল। একই সাথে এই পাকা সেতুকে কেন্দ্র করে প্রতিদিনই বিকালে প্রকৃতি প্রেমীদের আনাগোনা বৃদ্ধি পেতে থাকে। যারা নদীকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, এমন প্রকৃতি প্রেমীরা দূর দূরান্ত থেকে এই শ্রীরামপুর পাকা সেতুতে ছুটে আসে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু পাকা সেতুটি উদ্বোধন হওয়ার পর তার উপরের অংশ সংস্কারের কাজ করা হলেও তার নিচের অংশের সংস্কারের কাজ করা হচ্ছে না। শ্রীরামপুর পাকা সেতুর নিচের অংশে দেখা যায় একাধিক জায়গায় জং ধরেছে। কোথাও সেতুর পিলারের মাটি সরে গেছে। শ্রীরামপুর এলাকায় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর যেন খুবই দ্রুত এই সেতুর নিচের অংশ পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের কাজে হাত লাগায়। বর্তমানের সংস্কারের কাজ করতে যতটা না অর্থ ব্যয় হবে, সময় পেরিয়ে গেলে তার কয়েক গুণ অর্থ ব্যয় করেও সেতুটি সংস্কারের কাজ করা সম্ভব হবে না। তখন দুর্দশায় পড়তে হবে ওই বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের। বেশ কিছুদিন থেকে, 2-3 বছর থেকে ব্রিজের কোনো স্বচ্ছতা পরিষ্কার রিপেয়ারিং হয় না। হয় শুধু উপর দিকে, নিচ দিকে হয়তো ত্রিপুরা সরকার পিডাব্লিউডি দপ্তর যেই দায়িত্বে আছে কেউ তো ফলো করে না। কন্ট্রাক্টর কাজ করে, সে কাজ করে, তার পয়সা নেয়, আমার এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আমার যদি আজকে রাস্তা হইতো, তাহলে তো আমি এই দুই হাত এদিকে শরীরে ওদিকে শরীরে আমি যাইতে পারতাম। হ্যাঁ, কিন্তু আজকে তো ব্রিজ, এখন যদি রিপেয়ারিং করে যদি মনে করো 10 লাখ টাকা খরচ যায়, আর 1 বছর পরে যদি রিপেয়ারিং করে তা খরচ হইব 50 লক্ষ টাকা। তো সরকারেরই তো লস। তো আপনি কি চাইতেছেন এখন? আমি চাইতেছি ব্রিজটার এই বেহাল দশা, ব্রিজটা রিপেয়ারিং হইতো নিচ দিক, উপর দিক না। তবে সাধারণ নাগরিকদের এই অভিযোগের যৌক্তিকতা কতটুকু হয়েছে সেটা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা পরিদর্শন করলে সঠিক তথ্য জানা যাবে বলে অভিমত সচেতন মহলে। স্থানীয়দের দাবি, স্বপ্নের এই শ্রীরামপুর আকাশে যেন দুঃস্বপ্নে পরিণত না হয় তার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।